এই যে পাতাটি দেখছেন এই পাতা যদি সঠিকভাবে নিয়ম মেনে খেতে পারেন তাহলে সারা জীবনের জন্য ঠান্ডা সর্দি জ্বর বা গ্যাস্ট্রিকের জন্য ঔষধ খেতে হবে না এই ধরনের ঔষধ একেবারে কেনা বন্ধ করে দিন আর ঘরে থাকলে ফেলে দিন কেবলমাত্র এই পাতা সঠিকভাবে খেলেই অনেক রোগ থেকে এমনিতে রেহাই পাবেন কেবলমাত্র ঠান্ডা জনিত রোগ বা গ্যাস্ট্রিকের সমস্যা নয় আরো কোন কোন রোগ থেকে এই পাতা আপনাকে মুক্তি দিবে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটি হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম মাই টু চ্যানেল পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা এই পাতা চিনতে পারছেন তারা তো পারছেনই তাদের জন্য আরেকবার বলছি এর নাম হচ্ছে থানকুনি থানকুনি বা আদাবনি তিতোরা তেয়া মানকি আতা গুনগুনি ঢোলমানিক ঠুলকুড়ি মানামুনি ভুলা বেগুন নামে এই পাতাকে ডাকা হয়ে থাকে যেহেতু আয়ুর্বেদের ভাষায় একে থানকুনি বলা হয় এই কারণে আমি থানকুনি নামটি ব্যবহার করছি কিভাবে থানকুনি পাতা সেবন করলে কোন কোন রোগ থেকে মুক্তি পাব এবং থানকুনি সেবন বিধি কি সেই বিষয় তো আমরা ভিডিও চলাকালীন সময় জেনে নিব তার আগে ছোট্ট করে বলে নেই থানকুনি পাতা এতটাই কার্যকরী যে দিনে মাত্র একবার করে তিন দিন সেবন করলে কখনোই আপনার এই রোগগুলো আর ফিরে আসবে না যেগুলো থানকুনি পাতায় একবারে দূর করে দিবে এটা ছোট্ট শিশু থেকে বয়স্ক লোক পর্যন্ত সবসময় সেবন করতে পারেন পাতা এমন উপকারী যে যেটা মাস বয়সী শিশুকেও ছয় তার পেটের রোগে সেবন করালে তার জন্য অন্য কোন ধরনের সিরাপ বা ঔষধের প্রয়োজন হবে থানকুনি পাতা কিভাবে সেবন করবেন কোন কোন রোগে সেবন করবেন তা তো জানবেনি তার আগে আরেকটি কথা কেউ যদি নিয়ম করে থানকুনি পাতা খাওয়া শুরু করেন তাহলে পায়ের গোড়া থেকে মাথার চুল পর্যন্ত প্রতিটি অংশের কার্যক্ষমতা বাড়তে শুরু করে কারণ এই পাতা শরীর থেকে সব ধরনের টক্সিক উপাদান বের করে দেয় এবং হজমে এতটাই উন্নতি ঘটায় যে কখনোই আর কারো গ্যাস অ্যাসিডিটি বধ সমস্যা থাকবে না যাদের প্রায় গ্যাস অ্যাসিডিটি সমস্যা হচ্ছে তারা সকাল বেলায় কাঁচা থানকুনি পাতা চিবিয়ে খেয়ে নিন প্রাপ্তবয়স্ক যারা রয়েছেন তারা আট থেকে দশটি পাতা ভালো করে চিবিয়ে খেয়ে এক গ্লাস পানি খেয়ে নিন কিন্তু অবশ্যই হালকা গরম পানি পান করার মিনিট পর থানকুনি পাতা চিবিয়ে খাবেন যাদের সব সময় পেট খারাপ থাকে পাতলা পায়খানা কিংবা আমাশয়ের মতো সমস্যা থাকে তারাও যদি এইভাবে থানকুনি পাতা খেয়ে থাকেন তাহলে আপনার এইসব সমস্যা দূর হবে কিন্তু যাদের বহুদিনের পুরনো আমাশয় রয়েছে তারা থানকুনি পাতাকে একটু অন্যভাবে খাবেন তারা থানকুনি পাতা ভালো করে বেটে এর রসটা বের করে নেবেন অবশ্যই আপনাকে টেবিল চামচ পরিমাণ দুই রস নিতে হবে এবং কোনো পানি ব্যবহার করা কোন রসের সঙ্গে হাফ চা চামচ পরিমাণ চিনি মিশিয়ে খেয়ে নিতে হবে এবং চিনি মিশিয়ে যে মিশ্রণটা তৈরি হলো এই মিশ্রণ আপনাকে দিনে দুইবার সেবন করতে হবে পানি পান করার তিরিশ মিনিট পরে একবার সেবন করুন এবং এই থানকুন্নি পাতার মিশ্রণ সেবনের আধা ঘন্টা পরে আপনি সকালে নাস্তা করুন এবং এর এক ঘন্টা পরে দ্বিতীয়বার এই মিশ্রণটি আবারও সেবন করুন এভাবে আপনি টানা তিন দিন সেবন করলে আপনার পুরানো আমাশয় একেবারে ভালো হয়ে যাবে বর্তমান প্রতিটি ঘরে ঘরে জ্বর সর্দি কাশি লেগেই রয়েছে কোন জ্বর কেমন জ্বর ভাইরাসজনিত জ্বর নাকি সিজনাল জ্বর এই নিয়ে অনেকেই চিন্তিত থাকে এত চিন্তা না করে বন্ধু হাতের কাছে পাওয়া এই থানকুনি পাতা ভালো করে ধুয়ে নিয়ে বেটে নিন এবং এর রস বের করে এক চামচ নিন এক চামচ থানকুনি পাতা রসের সঙ্গে যদি হাফ চামচ চিনি মিশিয়ে খান তাহলে সাথে সাথে আপনার কাশি ভালো হয়ে যাবে আর যদি গায়ে জ্বর থেকে থাকে জ্বর একদমই না তাহলে আপনাকে এই থানকুনি পাতার রসের সঙ্গে শিউলি বা শেফালি পাতার টাটকা রস দুই পাতার রস সম পরিমাণে মিশিয়ে খালি পেটে একবার খাবেন এবং নাস্তা করার পরে আরেকবার খাবেন অর্থাৎ নাস্তা করার আধা ঘন্টা আগে একবার এবং রাস্তা করার আধা ঘন্টা পরে একবার এভাবে প্রথম দিনে আপনার জ্বর সেরে যাবে দুর্বলতা ক্লান্তি এবং দেহে জ্বরের সমস্ত উপসর্গ পরপর তিন দিন একই নিয়মে যদি সেবন করতে পারেন তাহলে এই জ্বর আর আপনার কাছে ফিরে আসবে না যাদের প্রায়শই অ্যালার্জি হয় গোল্ড অ্যালার্জি বা ত্বকের উপরিভাগের ভাগের অ্যালার্জি অ্যালার্জির সমস্যা রয়েছে বা ত্বকের উপরিভাগে অ্যালার্জির সমস্যা রয়েছে তারা সকালবেলায় থানকুনি পাতা সাত থেকে আটটি নিন অথবা এটি বেটে পানি ছাড়াই ভালো করে রস বের করে এক চামচ নিন এর সঙ্গে এক চামচ খাটে মধু মিশিয়ে সেবন করুন অবশ্যই খালি পেটে পর্যাপ্ত পরিমাণে পানি পান করার ত্রিশ মিনিট পর সেবন করুন এভাবে টানা তিন দিন সেবন করলেই আপনার অ্যালার্জির ভাব দূর হয়ে যাবে রক্ত বিশুদ্ধ হবে এবং রক্ত থেকে একেবারে অ্যালার্জি দূর হয়ে যাবে যেসব শিশুদের সবসময় পেটের রোগ হয় পেট ফাঁপা পেট ব্যথা করে তাদেরকে দিনে তিনবার করে থানকুনি পাতার রস খাওয়াবেন হাফ চামচ করে রস বের করে তা ছেঁকে নিন শিশুদের খাওয়ানোর আগে থানকুনি পাতা হালকা গরম করে নেবেন এবারে এই রস সমপরিমাণ পানি সহ শিশুকে খাওয়া যে কোনো খাবার খাওয়া এমনকি মায়ের বুকে দুধ খাওয়ারও কিছুক্ষণ পরে এই রস সেবন করালে একদিনের মধ্যে পেট ফাঁপা পাতলা পায়খানা বা পেট ব্যথা ভালো হয়ে যাবে কাশি দূর করতে চাইলে এই ধানকুনি পাতার রস গরম করে খাওয়ান সঙ্গে এক ফোঁটা মধু মিশিয়ে নিন তাহলে দেখবেন শিশুর আর কাশি বা জ্বর থাকবে না এই সিজনে বেশিরভাগ মানুষেরই মুখে ঘা হয়ে থাকে আর জ্বর হলে এই সমস্যা বেশি হয়ে থাকে যাদের মুখে ঘা হয়েছে তারা সাত আটটি পাতা ভালো করে চিবিয়ে চিবিয়ে খাবেন তাহলে মুখের ঘা দুই তিন দিনের মধ্যে ভালো হয়ে যাবে যদি লিভারে কোনো ধরনের সমস্যা থাকে সেটা ফ্যাট লিভার হতে পারে অথবা অন্য যে কোনো সমস্যা থাকতে পারে এমনকি জন্ডিসেও থানকুনি পাতা প্রতিদিন খেলে তাড়াতাড়ি রোগ ভালো হয়ে যায় যাদের রাতে ভালো ঘুম হয় না তারা চেষ্টা করবেন দিনে একবার করে থানকুনি পাতা খাওয়ার আর যারা শুধুমাত্র ঘুম ভালো হওয়ার জন্য থানকুনি খেতে চান তারা সন্ধ্যার পরে সাত আটটি থানকুনি পাতা ভালো করে রস করে চিবিয়ে খেয়ে নিন এতে রাতের ঘুম খুবই ভালো হবে